কাইফাতাক ফুরুনা বিল্লাহি অকুন্তুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে অস্বীকার করবা, তোমরা ছিলা নিষ্প্রাণ গো, আমি আল্লাহ তোমাদের ভিতর প্রাণ দিলাম। বন্ধুরা রে আমার, সেই প্রাণের সেই দেহ নিয়ে আমরা বাহাদুরি করলাম, এইবার জীবনের আলোটা বন্ধ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাইতেছে, ভালো করে শুনবা। ডান দিকের ফেরেশতা খাতা বন্ধ করবে, বাম দিকের ফেরেশতাটা বলবে, আল্লাহ গো কি রমা বলবে, তোমার খাতাটাও বন্ধ করো, এইবার বাম কাজের ফেরেশতাটা বলবে, আল্লাহ গো তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাও করবে না, আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাও করবে না গো, তার আমল নামাইকে আর কোনো গুনা লেখা হইব না। আল্লাহ কয় আর সময় নাই, এবার তুমি খাতা বন্ধ করে ফালাও, আমার বান্দা এই জমিনের মধ্যে আর একটা গুনাহ করবে রে, এমন কোন সুযোগ আর নাই গো, আর একটা গুনাহ করার মতো সময় পাইবে না, কারণ আমার আল্লাহ এইবার ধরা ধরবে, আল্লাহর ধরা নরম না শক্ত। হে বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা তুশারাব্বিকা লাশাদীদ। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলার দ্বারা শক্ত গো, আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আর সার পাওয়া যাইব না। এইবার ওই ব্যক্তিটারে আমরা কত আদর করি গো, কত ভালোবাসা বাসলাম গো, ছোট ছেলেটা ডাকাই ফোন লাগায়, বাবা মারা যাই বরে, বাবার অবস্থাটা বেশি একটা ভালো না, বড় ভাইতে বলে, ছোট ভাই রে ভাই দেরি করিস না রে ভাই, যাই আমার বাবার জন্য কোনো খাবার কিছু নিয়ে আসো, নরম জাতীয় খাবার নিয়ে আসা হয়, শক্ত খাবার খাইতে পারে না গো, নরম খাবার দেওয়ার জন্য পাড়া প্রতিবেশীরা পাগল হয়ে যায়, কেউ বলে ফলের রস দাও, কেউ বলে তোমরা একটু পানি দাও, কেউ বলে চিরা গোলায় পানি দাও, এক একজনে এক একটা পরামর্শ কইরা, ফলের রস যখন তোমার মুখের ভিতর ঢুকাইয়া দিব রে, এইবার যেই ব্যক্তিটা মারা যাইব, ফলের রস মুখের ভিতর ঢুকাইয়া দেয় গো, খাইতে পারে না, মুখের ভিতর ঢুকাইয়া দেয়, ডান দিক দিয়ে বাড়াইয়া যায়, বাম দিক দিয়ে বের হইয়া যায়, ওই ব্যক্তিটা খাইতে পারে না, পাড়া প্রতিবেশী সবাই দেখে আফসোস করে, আল্লাহ গো এত সুন্দর খাবার দেওয়া হয় অথচ তোমার বান্দা খাইতে পারে না, কারণটা হইলো আমরা এটা চিন্তা করলাম না, ওই বান্দা যতটুকু রিজিক খাইব রে, ওর রিজিকের দরজায় আমার আল্লাহ তাআলা মাইরা দিছে গো, এই একখান ফেরেশতা আছে রিজিকের দরজায়, ওই ফেরেশতাটাকে আমার আল্লাহ বলবো তুমিও চলে আসো, ওই ফেরেশতা বলবো আল্লাহ গো আমি যাব তোমার বান্দাকে আর জীবনে এক লোকমা খাবার খাইব না, বলে না না না, আর এক লোকমা খাবারও খাইতে পারবে না, এক গ্লাস পানিও সে পান করতে পারবে না। বন্ধুরা আমার, একে একে সবাই বিদায় হয়ে যাই রে, কি বলবো রে বন্ধু, মনে মানে না গো, যেই ব্যক্তিটা মারা যাইব ওর ভিতরে আর ভালো লাগে না রে,
কারণ ওর ভিতরের পাখিটা উড়াল দিয়া যাইব, শুধু কান্দে আর কান্দে, দুইটা চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে। একবার উপরের দিকে তাকায় কি যেন ভাবে গো, ডাইরেক্ট দিকে তাকায় কি যেন দেখে, বামের দিকে তাকায় তাকায় কি যেন দেখে। এ বন্ধুরা আমার ডাইনে তাকায় বামে তাকায় কি যেন ভাবে গো, কারণ ভিতরে যে পাখিটা ছিল পাখিটে বের হইয়া যাইব। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পরা, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বনা দিয়া খবর। এইবার সব ফেরেশতা যখন চইলা যাইব রে, মালাকুল মউত আজরাইল আসবে রে বন্ধু, মালাকুল মউত আজরাইল আসবে গো, হাদিসের ভিতর উল্লেখ করা হয় মালাকুল মউতের চেহারাটা দেখলেই গলাটা শুকায়া যায়। ওই ব্যক্তিটা তখন কেমন কান্দন কান্দে জানেননি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই ব্যক্তিটা কান্দতে কান্দতে আফসোস করে বলে, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সর্বতে দিদারে হাজলবে মাবুবে বান, হাফতে দরিয়া পারগানু শাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে হাজলবে মাবুবে বান। এই বান্দারা কান্দে কান্দে আর আফসোস করে, কে কোথায় আসো আমার পানি দাও, সাধারণ টিউবওয়েলের পানি দিলে হইব না, নদীর পানি দিলে চলবে না, ওর ভিতরে এমন গলাটা শুকাইয়া যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে বান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। ওই ব্যক্তিটা বলে সাত সমুদ্র ১৩ নদীর পানি যদি আমার গলার ভিতর দেওয়া হয় গো, আমার গলাটা বুঝি ভিজবে না, আমার বলি আমার বুঝি পিপাসাটা দূর হইব না, এমন কান্দা কান্দে রে। এ বন্ধুরা আমার কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুনিডা না, মালাকুল মউত আজরাইল যখন আসবে রে, এই মালাকুল মউতের চেহারাটা এত বড় এত লম্বা গো, যার মাথাটা থাকে আসমানে পা থাকে জমিনে। আমি বলি জগৎবাসীরা রে, আমি বলি এত বড় আজরাইল তোমার আমার ঘরের ভিতরে কেমনে ঢুকবে, মালাকুল মউত আজরাইল কেমন কইরা ঘরের ভিতর প্রবেশ করব গো, আমরা এত ছোট্ট একটা রুমের ভিতর আসি কেমনে রুমের ভিতর ঢুকে, আহারে গাড়ির ভিতর যেই গাড়ির ভিতরে এসি ফিট করা, বাহিরের কোনো বাতাস যায় না, ওই গাড়ির ভিতর কেমনে মালাকুল মউত আজরাইল ঢুকে যায়। আরে রুগীর গাড়ির ভিতর কেমনে ঢুকলো, হাসপাতালের বেডের ভিতরে কেমনে গেল রে, কত মানুষ আশেপাশে দেখেলাম, পাড়া প্রতিবেশী কত মানুষগুলো, মৃত ব্যক্তির চারপাশ দেবই
পয়সা থাকে ওই জানটা কবজ করার আগ মুহূর্তে কত মানুষ তার সান্ত্বনা দেয় এতগুলো মানুষের সামনে দিয়া মালাকুল মওত আজরাইল কেমনে জানটা বাহির করে কেউই দেখতে পারে না এ জগৎবাসীরা ও বন্ধুরা রে যুবকের দলেরা যেই ব্যক্তিটা মারা যাইব রে ডাইরে তাকায়া ফেল ফেল করে যুগের বাড়ি যাইরা দেয় বামে তাকায়া ফেল ফেল করে যুগের বাড়ি সাইরা দেয় গো মনে মানে না শুধু চোখের বাড়ি সাইরা দিয়ে কান দিয়ে কথা বলতে পারে না কারণ কথা বলার ভিতরেও একজন ফেরেশতা দায়িত্ব পালন করে আমি তুমি যত কথা বলি না কেন বন্ধু রে এই কথাটার ভিতরে একজন ফেরেশতা দায়িত্ব পালন করে আমরা যে কথাগুলো আওয়াজ বের করি গো বন্ধু পৃথিবীর কোন দার্শনিক কোন বিজ্ঞানরা এটা রিসার্চ করতে বাইর করতে পারে নাই এই মানুষগুলো যে কথা বলে এই কথাটার কণ্ঠনালী কোন জায়গা থেকে আওয়াজ হয় এইটাই কেউ বাইর করতে পারে নাই সব কিছুর ক্ষমতা একমাত্র আমার আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ গো কারণ এই বিষয়টা আমার আল্লাহই ভালো জানে ভালো করে শুনবা এইবার ওই ব্যক্তিটার জান কবজ করব যদি নেককার বান্দা হয় এ বন্ধুরাই আমার গো নেককার বান্দা হইল ওই ব্যক্তিটার পাশে মালাকুল মওত আজরাইল আইসা বইসা যাইব মাথার ভিতরে হাত ঢুকাইয়া চুলের ভিতরে হাতটা ঢুকাইয়া মাথাটা নাইরা দিব ওই ব্যক্তিটা ঘুমের বাবাইসা যাইব গো মালাকুল মওত আজরাইল কানে কানে কথা বলবো ওই আল্লাহর বান্দা গো তোমার রূহ নেওয়ার জন্য আইছি তোমার বিদায় নিতে হইব ওই ব্যক্তিটা বলবে দেরি করিস না রে মালাকুল মওত আজরাইল আমি রেডি হয়ে গেছি কুল্লু নাফসিন জাঈকাতুল মাউত এই মরণ নামক ফল আমারে খাওয়াইতে যাও ও আজরাইল আর দেরি কইরো না তাড়াতাড়ি দাও আমি এখানে থাকতে চাই না আমি মাওলার দিদার চাই আল্লাহু আকবার কম আল্লাহর দিদার চাই আমি আর থাকতে চাই না ও জগৎবাসীরা ভালো করে শুই না নাও গো মালাকুল মওত আজরাইল জানটা কবজ করব ডাইনের মানুষ দিকে পাইদা বাবের মানুষ বোঝে না ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে খাইতে যাবলে ঘুমায়া যাই গো অমনি ভাবে ওই ব্যক্তিটার রুহু বাইর হয়ে যাইব কি হইটের পাইব না একজন ফাঁস থেকে কইব এ সাসিরে ও খালায় আব্বা তাকায়া দেখ আব্বা বুঝি আর নিঃশ্বাস নেয় না আর একজন বলবে আর বুঝি পাইসা নাই রে বাড়ির ভিতরে কান্না কাটির ঢেউ পইরা যাইব মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ সেরে খা চার পাখি দেহ সেরে খা চার পাখি এক নজর দেখিতে মানুষ আইব রে ওয়াচিন্দা শের আচিন পাখি ওয়াচিন্দা শের আসিন পাখি যেদিন ওই রাহা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এ বন্ধুরে আমার পারাবো দিনে সবাই আনবে গ
গ্রামবাসীরা বলবে ওমো গাজী সাহেব মারা গেছে, ওমো হুজুর মারা গেছে গো, তারে একটা নজর দেখাই আসি। সবাই একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাইব, সব মানুষগুলো দলে দলে আসব, সবাই দেখে দেখে বিদায় হয়ে যাইব গো, কেউ আবার সমালোচনা করব না, জানি এই ব্যক্তিরা কি কাজ করছে, আরেকজন বলবো না ছেলেটা খুব ভালো ছেলে, এক একজন এক একটা পরামর্শ করব। এ আমার বন্ধুরা রে, নিজের সন্তানেরা পাশে দাঁড়াইয়া মা জননীর কাছে বলবে মা গো দেরি কইরো না, আব্বার জন্মের মতো সাজাইয়া দেব, তাড়াতাড়ি টাকা দাও বাজার করতে হইব। মা জননী কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই চোখের বালি পালাইয়া পালাইয়া কান্দে গো, যেই ব্যক্তিটা মারা যায় তার আপন জনেরা কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। ছেলে দাঁড়াইয়া কয় আর দেরি কইরো না, জীবনে আমার বাবা কত বিদ্যুতের বিল দিতে বলতো, কোনদিন বিদ্যুতের বিল দিতাম না গো, বাজারে যাইতে বলতো বাজারে যাইতাম না, আজকাল আমার বাবা নাই, আজকে আমি বাবার জন্য বাজারে যাইব, আমার বাবার জন্য মার্কেটটা আমি নিজের হাতে করব। এইবার বাজারে যাইয়া সন্তান কাপড়ের দোকানে দাঁড়াইয়া গো, যেই তাকের ভিতর সাদা কাপড় দেখা যায় সেই তাকের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে চোখের পানি সাইরা দিয়া কান্দে। দোকানদার বলে, দোকানদার বলে ভাই ও ভাই কি নিতে চাও, তোমার চোখে কেন পানি দেখা যায়? দোকানদার বুঝা ফালাইছে, এইবার বাচ্চা ছেলের মতো কইরা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়। দোকানদার ভাই ও ভাই কাফুনের কাপড় কিনতে চাই, এইবার দোকানদার কাফুনের কাপড়টা দিয়ে দিব, আতর গোলাপ সুর মাঝে যা লাগুক না কেন সব কিছু নিয়ে আইসা বাবার মনের মতো করে গোসল করাইব। আমার আল্লাহ কয় ফেরেশতা রে, আমার বান্দারে সাধারণ কাপড় দিলে হইব না, জান্নাতের ভিতরে দিকে রেশমি কাপড় লইয়া যা, আমার বান্দারে জান্নাতের কাপড় পরাইতে হইব। আল্লাহ আকবার কো, এটা জান্নাতের কাপড় লিব, দুনিয়ার বুকের মানুষেরা বাজারের কাপড় দেওয়ার জন্য পাগল হইব। এইবার আমরা কি করলাম, তারে মনের মতো করে গোসল করাবো। এ বন্ধুরা রে, কোন পাতা দেই নাই আমরা, বোরোর পাতা দিয়া কেন আমরা পানিটা গরম করি? আম পাতা হিজাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনারে সাতরি আদার গরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে যাতরি আদার গরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। লাল বল নীল বল কত রঙের শাড়ি, লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উড়বে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, এ আমার বন্ধুরা বাড়ির ভিতরে যাই মানুষটা মারা যাই গো, ছেলেরা পাগল পাড়া প্রতিবেশীরা সবাই কান্নাকাটি করে, তাকে কিভাবে আমরা জানাজা করব, কোন সময় মাটি দেব? আর যেই ব্যক্তিরা পানিতে ডুইবা মারা যাই গো,
আমরা আজকে আসার পথে আপনাদের এলাকায় আসার পথে আমরা নৌকার ভিতরে বিপদে পড়া যাই, নৌকায় নৌকায় টক্কর খাইছিলাম, আমি নিজেও ভয় পাইছিলাম, আল্লাহ হেফাজতের মালিক আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। এ বন্ধুরা আমার কত জায়গায় কত লঞ্চ ডুবে যায়, কত লঞ্চ গুলো ডুবে ডুবে মানুষগুলো মারা যায়, এই মানুষগুলো জানাজা কোথায় হয়, এই মানুষগুলোকে কাফনের কাপড় কে পরাইব, এই মানুষগুলোর কবরটা কোথায় হইব, এই মানুষগুলোর কবরটা কোন জায়গায় হইব, এই মানুষগুলোর কবরে কোন ফেরেশতা যায় জিগাইব, এই চিন্তাটাকে একবার করছেননি? আরে রুমের ভিতরে মানুষ বন্দি হইয়া আগুনে পুড়া যায়, আমি বলতে চাই ওই পুরা ব্যক্তির দেহটাও আমরা অনেকে খুঁজে পাই না, ওই মানুষগুলোর কবর কোথায় হইব, ওদের কবরে সওয়াল জব কেমনে হইব, একটা বার কে চিন্তা করছেন নি? গার্মেন্টসে যখন আগুন লাগা যাই গো, সন্তানে মায়ের ফোন লাগা দিছে, মা গো ও মা ঘরের ভিতরে রুমের ভিতরে আগুন লাগে গেছে রে মা, মা কলিজার ভিতরে আগুন লাগে গেছে, বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও আশাই নালে ইনসান বিওয়ালি দাইহি ইহসানা, হামালাতুহু ইউম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা, ক্বালা রাব্বি আউজিনি আনা আশকুরু নিমাতাকা আল্লাতি আনআমতু আলাইয়া ওয়া আলা ভালোবাসার মানুষটা পরামর্শ দিব রে, আমি বলতে চাই আগুনে পুড়া মরলে ওর কবরে কেমনে হিসাব হইব, পানির ভিতরে ডুইবা মরলে কেমনে হইসে বইব, আরে রাস্তার ভিতর পয়রা অনেকে মারা যাইব, অনেকের লাশের খবর পাওয়া যায় না, তাদের কবরটা কিভাবে হইব, লাশটাকে কেমনে মানুষ আমরা মাটি দিলাম, কোন জায়গায় মাটি হয়, কোন জায়গায় তার কাফন হয়, কোন কবরে দেওয়া হয়, এটা আমাদের জানার দরকার। মাঝনরের কাছে আগুন লাগার খবর দিলাম, মা পরামর্শ দেয়, বাবারে দেরি করিস না, রুম থেকে তাড়াতাড়ি বাইরে হইয়া গেল, সন্তানটা জোগের পানি চাইরা দিয়া কান্দার কই, মগো রুমের ভিতর থেকে বাইরে হব এমন কোন বুদ্ধি নাই রে মা, দরজায় দিছে তালা গো, রুমের ভিতর থেকে বাইরে হব এমন কোন রাস্তা নাই, জননী কান্দে আর পরামর্শ দেয়, বাবারে দেরি করিস না, ওই রুমের ভিতরে তাড়াতাড়ি যারে বাবা, বাথরুমের ভিতরে যাইয়া ট্যাপটা সাইরা দাও, ও বাবা শাওয়ারটা সাইরা দিয়া পানির ভিতরে দাঁড়াও, আগুনের তাপ একটু কম লাগবে, বন্ধুরা রে আমার যত পরামর্শ দেয়া হোক না কেন রে বন্ধু, মার মনে তো মানে না রে বন্ধু, এ বন্ধু যে মানুষটা আগুনে পুড়া মারা যায়, দেহ তালাশ করে পাওয়া যায় না, তার দেহটা কোন জায়গায় কবর হয়, ওই কবরের ভিতর কিভাবে হিসাব হইব, আমরা যেই মানুষটা মারা যায় তার কবরে রাইখাই আসলাম, ওই কবরের ভিতর মন কার নাকি ফেরেশতা আইসা জিগায় তোমার রবকে, তোমার দিনকে, তোমার নাবিকে, অথচ যেই মানুষটার কবর হয় না, ওই কবরের খবরটা কি একবার নিছেন, ওর কবরে কেমনে হিসাব হইব, বন্ধুরা রে আমার।
আমরা বরর পাতা গরম করে সেই পানি দিয়ে আমরা গোসল করানোর জন্য পাগল হইলাম, আর জন্মের মতো গোসল করাইব মনের মতো কইরা আমরা সাজাবো, চোখে সুরমা লাগাইয়া দিলাম গো, নতুন কাপড় পরাইয়া দিলাম জন্মের মতো সাজাইলাম, আর দুনিয়ায় কত পাঞ্জাবি বানাইলাম কত জুব্বা বানাইলাম, ও যুবকের দলেরা কত শার্ট পরলা কত প্যান্ট পরলা রে বন্ধু, শার্টের ভিতরে পকেট লাগাইলা প্যান্টের ভিতরে পকেট লাগাইলা, আমরা জুব্বার দু সাইডে পকেট দিলাম পাঞ্জাবিতে পকেট দিলাম গো, কত সুন্দর করে সেলাই করে আমরা পাঞ্জাবিটা পরলাম, এ যুবকের দলেরা যেই বাপের নতুন কাপড় পরাইয়া দিলা, একটা বার চিন্তা করো শুনি, ওই বাপটার যেই কাপড় আমরা পরাইয়া দিলাম ওই কাপড়ে তো কোনো সেলাই দেওয়া হলো না, ওই কাপড়ের ভিতর তো কোনো পকেট দেওয়া হইলো না, কারণ এতেই বোঝা যায় পকেট দ্বারা বোঝানো যায়, দুনিয়ায় চলতে হইলে পকেটের দরকার কবরে কিন্তু পকেটে চলে না, ওইখানে শুধুমাত্র নেক আমল ছাড়া অন্য কিছু চলবে না, জোরে জোরে কোন কথা ঠিক কি না, চাঁদের রাইতে যাইছো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার, আল্লাহ আকবার, কোন কোন কিছু পাইবার না পাইরে বন্ধু, যদি নবীরে পাই আমাদের জীবনটা ধন্য হয়া যাইব, হে আমার বন্ধুরা রে জন্মের মতো সাজাইব, ওরে গোসল করাইয়া আমরা নতুন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইলাম, এইবার সন্তানের রাজগায় আব্বারে কবর দেব গো, কবর দেব কবর দেওয়ার জন্য সবাই পাগল হইলাম, এ বন্ধুরাই আমার কবরস্থানে নিয়া মাটি দেওয়া হো, এমন দুইটা ভাই পরামর্শ করে বাইরে ভাই, আব্বারে তো কবর দিলাম, কবরের মাটিটা অনেক সুন্দর কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই কবরটা এত সুন্দর ওই কবরের মাটি দিয়া, একটা ভাই পরামর্শ করলো বাবার কবরের মাটি আমরা একটু নিয়ে যাব, বাড়ির ভিতর যাই এই মাটি দিয়া দিয়ে আমরা একটা কলস বানাবো, এইবার কলস বানানো হয় বাবার কবরের মাটি দিয়া, এত সুন্দর করে কলস এত সুন্দর করে কলসটা বানাইয়া ওই কলসটা আগুনে পুড়াইয়া মজবুত করে ফলাইছে, এইবার মাটির কলসে পানি রাখলে মাটির ধরন ঠান্ডা গো, এই কলসের ভিতরে পানি রাইখা দিছে বাইরা, এই পানি পান করার জন্য কলসের ভিতর পানি রাইখা দিছে, এই পানিতে সকাল বেলা হাত দিয়া দেখে পানি গরম, এই পানিতে আর হাত দেওয়া যায় না, এত গরম হয়ে রয়েছে কলসটার উপর হাত দেওয়া যাচ্ছে না, এইবারে এক ভাই আর এক ভাইয়ের কাছে প্রশ্ন করে ভাই খবর কি, বাবার কবরের মাটি দিয়ে আমরা এত সুন্দর করে কলস বানাইলাম, এই কলসের মাটি আমরা কি পাইলাম, এই কলসের ভিতরে আমরা কেমন মাটি লাগাইলাম, এই কলসটার ভিতর থেকে পানি এত গরম হইলো কারণটা কি, এইবার বড় ভাইতে কয় আমরা বুঝি না রে ভাই, এই পানিটা তাড়াতাড়ি ফালাইয়া দে আবার নতুন পানি ভরো, এইবার নতুন পানি বইরা রাখা হয়, রাত্রি বেলায় পানি পান করবে কলসে লাগায়া দেখে হাতটা লাগান যায় না, এত গরম হয়ে গেছে বুঝে আসে না, একবার বড় ভাইতে বলে কারণ বুঝি না, দিনের বেলায় পানি গরম হয় রাত্রে রাখলে আবার পানি গরম হয়, এই খবরটা কার কাছে জানবো কারণটা কি, এক ভাই আর এক ভাইয়ের কাছে কান্দে গো, বাইরা জমি জমানিয়া হিসাব করে বাবার সম্পত্তি নিয়ে পাগল পারা, অথচ পানিটা গরম হয় এইটা চিন্তাও লাগে গেছে কারণটা কি, কি করা যায়, বড় ভাইতে কান্দে ছোট ভাইতে কান্দে গো, বাড়ির লোকজন সবাই পাগল পারা হয়ে যায় কারণটা কি,
ছোট ভাইতে কান্দার কয় ভাই ও ভাই আব্বার সম্পত্তি তো আমরা সবাই নেওয়ার জন্য পাগল কিন্তু বাবার কবরের বাটি দেয় আমরা এত সুন্দর একটা কলস বানাইলাম কলসের পানিটা কেন গরম হয় একটু জানার দরকার বলে এটা জানতে হইব কোথায় যাব বলে এটা একমাত্র রহমাতাল লিল আলামিন নবীর কাছে ব্যতীত অন্য কোন জায়গায় জানা যাবে না জোর জোরে কন্যা সুবহানাল্লাহ ওমা আরসালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন রহমতের নবীর দরবারে যাব নবীর বলবো নবী গো নবী গো নবী গো আমার বাবার মাটি দিয়া গো নবী অবশিষ্ট কিছু মাটি ছিল সেই মাটি কবরের মাটি দিয়ে আমরা একটা কলস বানাইছি নবী গো মাটির কলসের দরুন পানি রাখলে পানি ঠান্ডা রাখা হয় কিন্তু আমরা যে কলস বানাইছি নবী গো কলসের ভিতরে পানি রাখলে পানি গরম হয়ে যায় এইবার নবীর দরবারে বাইরা যায় কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো আমার নবীকে তোমাদের চোখের পানি বুঝে আসে না কি হয়েছে আমার কাছে বলো ছোট ভাইতে কান্দে বড় ভাইতে কান্দে নবী গো আমার আব্বারে মাটি দেওয়ার পরে কবরস্থানে অবশিষ্ট যেই মাটি বাঁচছিল গো নবী ওই মাটিগুলোই আমরা বাড়িতে নিয়ে আইসা গো নবী এত সুন্দর করে একটা কলস বানাইছি ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই কলসের ভিতরে পানি রাইখা দিছি ওই কলসের পানিগুলো আমরা পান করতে পারি না পানিগুলো গরম আমার নবী কয় কিভাবে হইলো তোমরা কি বিষয়টা দেখছাও বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো রাত্রি বেলায় পানি রাখলে সকালে হাত দেওয়া যায় না পানি গরম সকালে পানি রাখলে রাত্রি বেলায় হাত দেওয়া যায় না পানি গরম আমার নবী কয় কলসটা কই আমার একটু দেখাও আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে কলস নেওয়া হয় আমার নবীর কাছে বলে নবী গো এই যে দেখেন কলসটা আমার নবী দেইগা বলে ও জগৎবাসীরা রে তোমার বাপটা মারা গেছে তোমার বাপের খবর নিসাউনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আব্বা মারা গেছে আব্বার কবরের খবর আমরা নেই নাই কিন্তু বাবার সম্পত্তি নিয়ে আমরা সবাই ব্যস্ততা আমার নবী কয় তোমার বাবার যে কবরস্থানে তোমরা মাটি দিছো তোমরা খবর নিছো নি কবরে কোন হালতে রয়ে গেছে বলে নবী গো এই খবর তো জানি না আমার নবী গো ওই কবরে আজাব হয় ওই কবরে আজাব হয় গো ওই কবরের ভিতরে আগুনে লাগছে ওই কবরের ভিতরে আগুনের তাপ লেগে গেছে জাহান্নামের ভিতর দিকে একটা সুরঙ্গ রাস্তা করে দেওয়া হয়েছে যেই রাস্তার আগুনের তাপমাত্রা ওই কবরস্থানের ভিতরে পৌঁছে গেছে কবরের ভিতর তোমার বাবার কবরে আগুন জ্বলে ওই আগুনের তাপের একটা অংশ ওই কবরের মাটি দিয়া কলস বানাইছো এই কলসের ভিতরে একটা অংশ লাগে গেছে এই জন্য কলসটা গরম হয় এই কলসের ভিতর যে পানি রাখা হয় পানিটাও গরম হয়ে যায় এই কলসের পানি তোমরা খাইতে পারবা না গো তোমার বাবার কবরে আজাব হয় ওই কবরে আজাবের একটা নিদর্শন এই কলসের ভিতরে আমার আল্লাহ দেখাইয়া দিছে এ মুরব্বি বাবা ও সুবুকের দলেরা কি বলবো বুঝে আসে না গো কবরের যাত্রী তো আমরাও হতে যাচ্ছি ওই কবরস্থানে তো আমরা একদিন যাইতে হইব ওই কবরের ভিতরে আমরাও একদিন থাকব বন্ধুরা রে আমার ওই কবরস্থানের খবর তো আমরা নিলাম না বাবার
কবরে যাই একটু দোয়া করতে পারলাম তো, আমরা তার খবর নিতে পারলাম না, জমি জুমার জন্য পাগল হইলাম, সংসারের জিনিসপত্র নেওয়ার জন্য পাগল হইলাম, অথচ বাবার কবরে যাই একটু দোয়া করব এরকম তো আমরা করতে পারলাম না। জগৎবাসীরা রে মানুষ মারা যায়, এইবার বাবাটাও চলে গেছে আমরাও একদিন যাব, এই মানুষগুলো মারা যায় এক ধরনের রুহগুলো আমার আল্লাহ ইল্লি গিনে নেয়, আর এক ধরনের রুহগুলো সিজ্জিনে যায়, এইবার এই মানুষগুলোর কবরে আজাব শুরু হয়ে যায়, কোন মানুষের কবরে আজাব হয় কাদের কবরে আজাব হয় না, এ জগৎবাসীরা ও বন্ধুরা রে কোন কবরে আজাব হয় কোন কবরে আজাব হয় না, আর যেই মানুষটা মারা যায় গো তখন দিকে যদি আজাব শুরু হয় আজাব বন্ধ হইব কোন সময় জানেন নি, হাশরের ময়দান কোন জায়গায় হবে জানেন নি, চিন্তা করলাম না হাশরের ময়দান কোথায় শুরু হইব, আসমানে হইব নি জমিনে হইব নি, এই বিষয়টা তো চিন্তা করলাম না রে বন্ধু, কোন জায়গাটা হাশরের ময়দান সাজাইব, ওই দিন সব মানুষ লুঙ্গা হয়ে দাঁড়াইব, পরনে কোনো কাপড় থাকবে দা, একটা মানুষের পরনে শুধু কাপড় থাকবে, ওই লোকটাকে কার পরনে কাপড় থাকবে এটাও তো আমরা চিন্তা করলাম না, একজন ব্যতীত সব মানুষ লুঙ্গ হয়ে দাঁড়াইব, একটা মানুষের পরনে শুধু কাপড় থাকবে দ্বিতীয় কারো কাপড় থাকবে না গো, ওই ময়দানে সবাই পাগল পারা হয়ে যাইব, ওই ময়দানটা যেই ব্যক্তি কাপড় পরে থাকবে ওই ব্যক্তিটা শুধু কাঁদবে চোখের পানি ছাইরা দিবে, সব মানুষগুলো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবো, মাঠের ভিতর দুম পইরা যাইব, ওই মাঠের ভিতর কান্নাকাটির ঢেউ শুরু হয়ে যাইব, কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু নাই নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু নাই নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, ওরে রোজ হাশরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, দয়া মায়া থাকিবে না দেহ মমতা কেউ হবে না কারো জন্য জাবিন দাতা, জোরে জোরে কোন কথা ঠিক কি না, ওই ময়দানের কথা একটাবার চিন্তা করো সোনিরে যুবক, ওই ময়দানে সব মানুষ উলঙ্গ হায়া দাঁড়াইব, একটা মানুষের পরনে শুধু খাবার থাকবো, সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বইলা কাঁদবে গো, একটা মানুষ ইয়া নাফসি বলবে না, ওই মানুষটাকে চিন্তা করো জনি, এ বন্ধুরা রে ওই ময়দানটা কোথায় হইব, অনেকে বলে আসমানে রে অনেকে বলে আসমানে হইব হাশরের ময়দান, অনেকে বলে কোথায় হইব জানেন নি, এক একজন এক একটা পরামর্শ করে কিন্তু আসলে মূলত কোন জায়গায় হইব জানেন নি, শাম দেশের ভিতরে আল্লাহ আকবার কোন ওই ময়দানটাই পৃথিবীতেই হবে গো, ওই ময়দানটা দুনিয়ায় হবে, পৃথিবীর একটা প্রান্তে আমার আল্লাহ সাদা কাপড় রেখে দিছে, ওই কাপড়টা যেই দিন টান মাইরা দিব গো, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম একটা বাঁশি ফু মারবো সিংহাই ফু মারে দিব, ওই ফুটা যখন মারব গো কুল্লু মানা আলাইহা ওই দিন সব কিছু শেষ হইয়া যাইব, আসমানের দিকে তাকাইবা কয় আসমানে হইব গো, না 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 আসমানটাও কাছের টুকরার মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, তিন মাসের বাচ্চা যাদের বেডে আছে গো বাচ্চাটা ডেলিভারি হইয়া যাইব, চার মাসের বাচ্চাগুলো আছে তাদেরও ডেলিভারি হইয়া যাইব রে বন্ধু, বাচ্চা নেওয়ার মতো সুযোগ থাকবে না, সবাই পাগল পারা হইয়া যার যার জীবন নিয়ে দৌড়াইব, হাশরের ময়দান শুরু হয়ে যাইব,
কি বলবো রে বন্ধু, ওই ময়দানে কে হই কারো সঙ্গে থাকবে না, যার যার চিনতে শেষে পাগল পাড়া হইয়া যাইব, ওই ময়দানের ভিতর সবাই ইয়া নাফসি বলে কাঁদবে। হারে আদম নবী কাঁদবে, সমস্ত নবীরা চোখের পানি জড়াইয়া দিব রে, একটা মাত্র নবী আছে যেই নবীটা শুধু সেজদাই বইরা চোখের পানি ফালাইব, সবাই কাঁদবো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার জীবন নিয়া গো, যার যার টেনশনে শেষে পাগল পাড়া হইয়া যাইব, একটা মানুষ নিজের চিন্তা করবে না রে, এ জগৎবাসীরা ওই মানুষটা শুধু হইলো আমার আপনার নবী। রহমাতাল্লিল আলামিন, আল্লাহু আকবার, একমাত্র আমার আপনার নবী সেজদায় পয়রা চোখের পানি জড়াইব, আমার নবী শুধু চোখের পানি জড়াইব, রব্বি হা বলি উম্মতি বইল, আরে দুনিয়াতে উম্মতের মায়ায় চোখের পানি জড়াইছে, হাশরের ময়দানে আমার নবী উম্মতরে বলেলা, ওই ময়দানেও নবী আমার উম্মতি উম্মতি বইলা কাঁদবো, আজ নবীর পাগলে রাখবো, আমার নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে, ওই ব্যক্তিরা কো যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে, ও নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা কইরাছেন মুসা নবী, তোর বারে গেলেন তিনি গো, আল্লাহু আকবার, কোন প্রেম কইরাছেন মুসা নবী, তোর বারে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে আর জ্বললে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ইব্রাহিম, তো পড়ে না, প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, আল্লাহু আকবার, কোন আমার নবী আপনার নবী চোখের পানি জড়াইয়া কানবে,
ও সোনার যুবকের দলের আগো আমার নবী শুধু রব্বিহা বলি উম্মতি বইলা কাঁদবে আরে জগতে উম্মতি উম্মতি বইলা নবী চোখের পানি সারজে হাশরের ময়দানে যখন উম্মতি উম্মতি বইলা কাঁদবে গো আমার আল্লাহ কইব বন্ধু ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল ওলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা বাতারদা ও বন্ধু দুনিয়াতে আপনাকে কষ্ট দিছি বন্ধু দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন অনেক চোখের পানি ঝরাইছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আজকে আখিরাতের ময়দান এই ময়দানে আপনি নবী চোখের পানি ঝরাইয়েন না আজকে আপনার কান্নার দিন নয় আজকে আপনার আনন্দের দিন বন্ধু গো বন্ধু রে আপনি জানেন নি আপনার কি শান মান আমি প্রমাণ করার জন্য টানাইছি মিজান আল্লাহু আকবার কোন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলেই জুড়াইতাম পরান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ আকবার কোন আমার নবীর সম্মান আমার নবীর দাম আমার নবীর সম্মান দেখানোর জন্যই টানাইবে হাশরের ময়দানে মিজান এ বন্ধুরা রে আমার নবীর মতো নবী নাই আমার আল্লাহর মতোই আমার আল্লাহ আর দ্বিতীয় নাই আমার নবীর মতো এত সুন্দর নবী আর নাই এই নবীর ব্যাপারে ভালো করে শুনবা আমার নবী হলেন শেষ নবী গো আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম আমার আপনার নবী আমার আপনার জানের চাইতেও বেশি নিকটে থাকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।